আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের বিখ্যাত সাতটা কোম্পানি সম্পর্কে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আপনারা যদি সৌদি আরবে এই সকল কোম্পানিতে আসেন তাহলে আপনাদের লাইফ সেটেল লাইফ সেটেল পাশাপাশি আপনারা এই সৌদি আরবে আসার পর স্যালারি ডিউটি এবং কোনো বিষয় নিয়ে আপনাদেরকে আর কোনো টেনশন করতে হবে না এখানে যেরকম টাকা ইনকাম করতে পারবেন সেরকমই কিন্তু ডিউটিও আট ঘন্টা পাশাপাশি আপনার স্যালারিও এক তারিখ থেকে দুই তারিখের মধ্যে পেয়ে যাবেন আপনারা সৌদি আরবের বিভিন্ন ধরনের কোম্পানিতে আসেন সেগুলো সাপ্লাই হয় এবং আসার পর কফিল খুঁজে পাওয়া যায় না আপনি যে কোম্পানিতে আসলেন সেই কোম্পানি সৌদি আরবে নেই এ ধরনের পরিস্থিতি থেকে আপনারা যদি বাঁচতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এই সাতটা কোম্পানির মধ্যে যে কোনো একটা কোম্পানিতে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার লাইফটা সেটেল হয়ে যাবে পাশাপাশি আপনি এখানে কি কি ধরনের কাজ করতে হবে এটাও জানানোর চেষ্টা করব এক এক করে বলার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনাদেরকে প্রথমে বলবো এক নম্বরে আরামকো কোম্পানি আপনারা সবাই জানেন সৌদি আরবের আরামকো কোম্পানি কেমন সৌদি আরবের আরামকো কোম্পানিতে যদি আপনারা আসেন এই সৌদি আরবের আরামকো কোম্পানিতে কি ধরনের কাজ পরিচালনা হয় আপনারা জানেন সৌদি আরবের আরামকো কোম্পানি তেল ডিজেল এবং পেট্রোল নিয়ে কাজ করে মানে তাদের বিজনেসটাই হচ্ছে তেল ডিজেল এবং পেট্রোল এইগুলোর কাজই আপনাকে করতে হবে আর এখানে ডিউটি আট ঘন্টা পাশাপাশি যদি আপনাকে এক ঘন্টা আপনি ডিউটি করেন আপনাকে অবশ্যই ওভার টাইম সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পেয়ে যাবেন দুই নম্বরে আমরা রেখেছি আল জুম্মাইয়া কোম্পানি আল জুম্মাইয়া কোম্পানিতে কী ধরনের কাজ পরিচালনা করা হয় এবং এখানে ডিউটি কেমন আপনাদের অবশ্যই প্রশ্ন থাকতে পারে এখানে আপনাদের ডিউটি হচ্ছে আট ঘন্টা আর এখানেও সেম আরামকো কোম্পানির মতোই আট ঘন্টা ডিউটি করতে হবে এখানে পেপসি কোম্পানি আল জুম্মাইয়া কোম্পানিটা হচ্ছে পেপসি এবং বিভিন্ন ধরনের পাতি, যন্ত্রপাতি যে রয়েছে পাস বিভিন্ন ধরনের এগুলো নিয়ে তাদের এই বিজনেসটা আপনি যদি এখানে আসেন হয়তো পেপসি ফ্যাক্টরিতে চলে যাবেন কিংবা এই পাঁচপার্টি ফ্যাক্টরিতে চলে যাবেন এই দুইটাই কিন্তু আপনাদের করতে হতে পারে কিন্তু এই কোম্পানিতে আসলে আপনাদের ডিউটি আট ঘন্টায় যদি কোনো বেশি ডিউটি করেন তাহলে অবশ্যই আপনাকে সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী ওভারটাইম টাইম দেবে পাশাপাশি এখানে আপনি স্যালারি পেয়ে যাবেন এক তারিখে এক তারিখের মধ্যে মোটামুটি সবারই স্যালারি কম কনফার্ম করে দেওয়া হয় আর পাশাপাশি এখানে আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন একটা সৌদি আরবের ভালো কোম্পানিতে যে যেই একটা ভালো কোম্পানিতে যে রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে একটা কোম্পানি এই আল জুমাইয়া কোম্পানি কিন্তু তার মধ্যে একটা তো এই কোম্পানিতে আসলেও কিন্তু আপনাদের লাইফ সেটেল তিন নম্বরে আমরা যে কোম্পানির কথা বলবো আল বেলা দিন কোম্পানি এই কোম্পানিটা কেমন এই কোম্পানিটাও কিন্তু সৌদি আরবের ভালো একটা কোম্পানি সৌদি আরবের আল বেলাদিন কোম্পানি এই কোম্পানিতে কাজকর্ম পরিচালনা হয় এখানে ক্লিনার এবং কন ট্যাকশনের লেবার কিন্তু দেওয়া হয় আপনি ক্লিনারেও আসতে পারেন এবং কনাক্ট অ্যাকশনের লেবারেও কিন্তু আসতে পারেন আপনি এই তিন নাম্বারে যে কোম্পানির কথাটা বললাম কোম্পানির নাম আল বেলাদিন যদি এই কোম্পানি আপনারা পান সৌদি আরবে আসার জন্য এই কোম্পানি যদি বাংলাদেশ থেকে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের স্যালারি নিয়ে কোনো টেনশন করতে হবে না এবং ডিউটি আপনি আট ঘন্টা করবেন যদি বেশি কোনো ডিউটি করায় বেশি তো ডিউটি হয় না যদি করায় তাহলে আপনাকে অবশ্যই ওভার টাইম দেওয়া হয় চার নম্বরে যে কোম্পানির কথা বলবো সৌদি উজারা কোম্পানি চার নম্বরের কোম্পানির নাম হচ্ছে সৌদি উজারা কোম্পানি এই কোম্পানিটাও কিন্তু আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো একটা কোম্পানি এখানে সরকারি বলদিয়া কোম্পানি পরিচালনা হয় আপনারা জানেন যে সৌদি আরবে কিন্তু বলদিয়া মানে কি হয়তো অনেকেই জানেন না যে ভাই বলদিয়া মানে কী আমি বলে দিই আমাদের বাংলাদেশে কিন্তু রুটঘাট রয়েছে কিন্তু সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো কর্মী দেখা যায় না কিন্তু সৌদি আরবে আসলে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা রুটেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য প্রত্যেকটা ঘাটে লোক থাকে তাদেরকে বলা হয় বল কাজের জন্য তারা কাজ করে মানে এই কাজগুলোকে বলা হয় বল তো এটা কিন্তু সরকারি একটা বল সৌদি উজারা কোম্পানি চার নম্বরে যে কোম্পানির কথা বললাম এই কোম্পানিতে যদি আপনারা আসেন খুব ভালোভাবে থাকতে পারবেন আট ঘন্টা ডিউটি এখানে হবে ভালো টাকা ইনকাম করতে পারবেন এই কোম্পানিতে যদি আসতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই হানড্রেড পারসেন্ট ভালো হবে পাঁচ নাম্বারে যে কোম্পানিটার কথা বলবো তা হচ্ছে আল নাদিক কোম্পানি আল নাদিক কোম্পানি কেমন এটা কিন্তু বলতে হবে না যারা সৌদি আরবে বর্তমান রয়েছে তারা সবাই কিন্তু কম বেশি চিনেন আল নাদিক কোম্পানিকে এই কোম্পানি কিন্তু বিভিন্ন ধরনের পেপসি পানি দই দুধ এবং বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করে তাদের কাজই হচ্ছে ফ্যাক্টরি থেকে উৎপাদন করবে এবং খুরসা দোকান এবং পাইকারি দোকানে তারা সেল করবে এ ধরনের কাজ কিন্তু এখানে পরিচালনা হয় এখানে আপনি ফ্যাক্টরিতেও কাজ করতে পারেন কিংবা গাড়িতেও কাজ করতে পারেন গাড়িতে কাজ করলে দোকানে দোকানে আপনাকে মাল সেল করতে হবে এবং আপনি যদি ফ্যাক্টরিতে কাজ করেন বিভিন্ন ধরনের প্যাকেজিং এবং বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে সেখানে আপনি কাজ করতে পারেন এই কোম্পানিতে আসলেও আপনাকে ডিউটি আট ঘন্টা করতে হবে স্যালারি নিয়ে কোনো প্রকার কোনো টেনশন করতে হবে না যদি ভবিষ্যতে এ ধরনের কোম্পানি পান অবশ্যই তাড়াতাড়ি লোফে নেওয়ার চেষ্টা করবেন ছয় নম্বরে আমরা রেখেছি আলমারাই কোম্পানি আলমারাই কোম্পানি আর আল নাদিক কোম্পানি দুইটা কিন্তু সেম টু সেম কোম্পানি তাদের মধ্যে অনেক ধরনের অনেক কন্টাস হয় কারণ তারা একই ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো তৈরি করে থাকে এবং উৎপাদন করে থাকে দই দুধ পানি ইত্যাদি ধরনের বিভিন্ন ধরনের আইটেম তারা উৎপাদন করে থাকে তো এই কোম্পানি আর আগের যে নাদিক কোম্পানি দুই কোম্পানি কিন্তু কম্পেয়ার করলে একই হয়ে যায় কারণ তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী একই রকম কিন্তু কোম্পানিটা ভিন্ন ভিন্ন তো অবশ্যই এই দুইটার মধ্যে যে কোনো একটা কোম্পানিতে আসলে আপনাদেরকে সেম টু সেম কাজ করতে হবে সাত নাম্বারে আমরা রেখেছি আরাম্যাক্স সামসা পেট্রো নুন কম ডিএসএল এই ধরনের কাজগুলোতে যদি আপনারা আসেন মানে এই কোম্পানিগুলোতে আসেন যদি আমি যেগুলো বললাম আরামেক্স সামসা পেডেক্স নুন কম ডিএসএল এগুলো কিন্তু সবগুলোই কুরিয়ারের কাজ করে থাকে এখানে আপনাদেরকে কোরিয়ারের কাজ করতে হবে এই কোম্পানিগুলো কিন্তু সৌদি আরবে রয়েছে আপনারা জানেন এই কোম্পানিগুলোও কিন্তু ভালো ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে বিভিন্ন ধরনের কোম্পানির সাথে তাদের কন্ট্যাক্ট হয়ে থাকে আপনারা যদি এখানে কাজ করেন হয়তো ওয়্যার হাউজে কাজ করতে হবে কিংবা গাড়িতে যদি কাজ করেন তাহলে সেই গাড়ি ড্রাইভিং হিসাবেও আসতে পারেন হেল্পার হিসাবেও আসতে পারেন বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে এখানে আমি যে কোম্পানিগুলোর কথা বললাম এক থেকে সাত পর্যন্ত এর মধ্যে আপনারা যে কোনো একটা কোম্পানিতে যদি আসেন অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে লিখে দিতে পারি 100% ভালো হবে কিন্তু এখানে একটা কথা আপনি যদি এই কোম্পানিগুলোতে আসেন অবশ্যই খেয়াল করবেন ভিসা যখন চেক করবেন তখন খেয়াল করে দেখবেন এই কোম্পানির নামগুলো রয়েছে কিনা আপনি যেই ভিসাটা নিচ্ছেন এর মধ্যে থেকে এই কোম্পানিগুলোর নাম রয়েছে কিনা যদি এই কোম্পানিগুলোর নাম সেখানে না থেকে থাকে আপনি ভিসা চেক করার টাইমে যদি স্পন্সরের জায়গায় এগুলোর নাম না থাকে তাহলে কিন্তু আপনি এই কোম্পানিগুলোতে আসতে পারবেন না ভবিষ্যতে আসলে দেখবেন যে সাপ্লাই কোম্পানি কিংবা আপনি কফিলি খুঁজে পাচ্ছেন না কিংবা যে কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানির কোনো নামই আসলে এন্ট্রি হয়নি সৌদি আরবে এরকম রয়েছে আপনারা চেষ্টা করবেন যে সাতটা কোম্পানির কথা বললাম আমি অবশ্যই স্পন্সরের জায়গায় এই নামগুলো রয়েছে কিনা এটা দেখে নেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি দেখার চেষ্টা করবেন আপনি কোন পেশায় আসতেছেন আমি বারবার আপনাদেরকে বলি যে কোনো একটা সৌদি আরবের ভালো কোম্পানিতে গেলে সেই কোম্পানি অনুযায়ী যদি ভিসা না থাকে আপনি আসার পর কোনো কিছু করতে পারবেন না আপনি আসার পর কিন্তু আফসোসে মরে যাবেন আর কন্ট্যাক্ট পেপারের বিষয়টা আমি আপনাদেরকে বলে দিই কন্ট্যাক্ট পেপারের উপর গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কন্টাক্ট পেপার যদি কোম্পানির সাথে নামের সাথে মিল না থাকে তাহলে সেই কন্ট্যাক্ট পেপারের কোনো ভ্যালু নেই কন্ট্যাক্ট পেপার আপনিও বানাতে পারবেন আমিও কিন্তু বানিয়ে আপনাকে দিতে পারবো তাই কন্ট্রাক্ট পেপারের কোনো ভ্যালু নেই কন্ট্রাক্ট পেপারের ভ্যালু তখনই হবে যখন আপনার ভিসার সাথে মানে আপনি যে ভিসাটা চেক করলেন সেই ভিসার সাথে কোম্পানির নাম ঠিক রয়েছে আপনার কন্ট্যাক্ট পেপারেও সেই কোম্পানির নাম ঠিক রয়েছে তাহলে কিন্তু সেই কন পেপারের ভ্যালু আপনি দিতে পারবেন তাছাড়া কিন্তু দিতে পারবেন না আশা করি বুঝতে পারছেন বুঝতে কোনো সমস্যা হলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন পরবর্তী ভিডিও কোন কোম্পানির বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না চেষ্টা করব সেই কোম্পানি সম্পর্কে বিস্তারিত আপনাকে জানানোর জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আলাইকুম